পুনর্নির্বাচন। নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে আরো একবার স্বাগত আপনাদের। আপনাদের সাথে রয়েছি আমি সোমনাথ। এই মুহূর্তে আমরা আবার চলে যাব সরাসরি গণনা কেন্দ্রে। বনগাঁ পৌরসভার উপনির্বাচনের গণনা চলছে। বনগাঁ আমলাপাড়া যেখানে গণনা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, গণনা কেন্দ্রে গণনা শুরু হয়েছে। প্রথম রাউন্ড গণনা শেষ হয়ে গেছে। কারণ আপনাদের প্রথমেই জানিয়েছিলাম আমরা যে প্রশাসন সূত্রে আমরা যে খবর পেয়েছিলাম, মাত্র 3 রাউন্ড গণনা হবে 2টি টেবিলে, কারণ 6টি বুথে ভোট গ্রহণ হয়েছিল। প্রথম রাউন্ড গণনা শেষ, আমাদের কাছে যে খবর এসে পৌঁছাচ্ছে গণনা শুরু হয়ে গেছে, প্রথম রাউন্ড গণনা শেষ হচ্ছে, আর কিছু সময়ের মধ্যে ফলাফলও আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আমাদের কাছে ফলাফল এসে পৌঁছালেই আমরা ফলাফল জানাবো আপনাদের। পাশাপাশি যতক্ষণ ফলাফল না আসে ততক্ষণ একটি বিষয় আপনাদের জানিয়ে রাখবো। গতকাল আমরা আমাদের প্রতিবেদনে তুলে ধরেছিলাম যে এই যে ভোট গণনা সেটি কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বয়কট করা হয়েছে, এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস। আমরা কথা বলেছিলাম বাম প্রার্থী অর্থাৎ 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে যিনি বাম প্রার্থী ছিলেন ধৃতিমান পালের সাথে, তারা ঠিক কী বলেছিলেন ভোট গণনা বয়কটকে কেন্দ্র করে। আমরা সেই প্রতিবেদন আরও একবার আপনাদের জন্যে। বনগাঁর 14 নম্বর ওয়ার্ডের বাই ইলেকশনে যে ভোটের নামে প্রহসন হয়েছে, ভোট লুট হয়েছে, আমাদের পোলিং এজেন্ট আমাদের প্রার্থীকে মেরে ধরে ওখান থেকে সকাল 10টার আগে বের করতে গিয়েছে, আমাদের কার্যকর্তাদের মেরেছে, এবং আমরা এই নির্বাচনের শেষ অধ্যায় যেটা আছে গণনা তার আমরা বয়কট করছি। এইচডিও অফিস সেখান থেকে তাদের রিসিভ কপি দিচ্ছে না। আমরা আগেরগুলোও মেলে পাঠিয়েছিলাম, আবার এটাও মেলে পাঠাচ্ছি। এই প্রহসনের জন্য আমরা নিন্দা করি, এবং আগামী দিনে বিজেপি ছাড়া বনগাঁ সাংগঠনিক জেলায় বৃহত্তর আন্দোলনে থাকবে। আমরা আগামীকালের ভোট গণনা বয়কট করলাম। বনগাঁ পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে একটা সন্ত্রাস, সাংঘাতিক সন্ত্রাস এবং প্রহসনে পরিণত করা হয়েছিল। আমরা রামনগর রোডের মোড়, আমরা থানাতেও অবস্থান করি, আমাদের একজন যুব নেতৃত্বকে আমাদের অ্যারেস্ট করে। আগামীকাল ফল ঘোষণা, কিন্তু মানুষ তো বুঝেই গেছে ফল কোন দিকে যাবে। যেভাবে সন্ত্রাস আবহাওয়ার মধ্যে ছাপ্পা ভোট, বুথ দখল, লিগিংয়ের মধ্যে দিয়ে ভোট হয়েছে, সেই জন্য আমরা সর্বস্তরের প্রশাসনকে জানিয়েছি যে ভোট বাতিল করতে হবে, রিপোলের ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং আগামী দিনে আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। আপনারা শুনলেন বিরোধী রাজনৈতিক দলগুলি, তারা নির্বাচনের যে ফলাফল গণনা হচ্ছে সেই গণনা তারা কিন্তু বয়কট করেছেন, এবং সে বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাসের সাথে। তিনি কি বললেন শোনালাম আপনাদের। আমরা শোনালাম বাম প্রার্থী ধৃতিমান পাল তিনি কি বলেছিলেন। দ্বিতীয় রাউন্ড গণনার কাজ শুরু হয়েছে, আমরা ফলাফল জানাবো আপনাদেরকে, আর কিছু সময়ের মধ্যেই আমরা দ্বিতীয় রাউন্ডের ফলাফল আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব। কারণ প্রশাসন সূত্রে আমরা যে খবর পাচ্ছিলাম গণনার কাজ শুরু হলেই খুব দ্রুত গণনার কাজ শেষ হয়ে যাবে, দ্বিতীয় রাউন্ডের গণনার কাজ শেষ হয়েছে। এই মুহূর্তের যে খবর আপনাদেরকে জানাবো, দ্বিতীয় রাউন্ডের গণনার কাজ শেষ হয়েছে। দ্বিতীয় রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 490, দ্বিতীয় রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী অরূপ কুমার পালের প্রাপ্ত ভোট 490, দ্বিতীয় রাউন্ড গণনা শেষে বাম প্রার্থীর প্রাপ্ত ভোট 252, ধৃতিমান পাল বাম প্রার্থী দ্বিতীয় রাউন্ড গণনা শেষে তার প্রাপ্ত ভোট 252, কংগ্রেস প্রার্থী প্রভাস পাল তার প্রাপ্ত ভোট 36, এবং তৃণমূল প্রার্থী তার প্রাপ্ত ভোট 1579। আমি আরও একবার জানাবো দ্বিতীয় রাউন্ড গণনার কাজ শেষ হয়েছে, দ্বিতীয় রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল তার প্রাপ্ত ভোট 490, বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল দ্বিতীয় রাউন্ড গণনার শেষে তার প্রাপ্ত ভোট 490, এবং বাম প্রার্থী অর্থাৎ ধৃতিমান পাল তার প্রাপ্ত ভোট 252, বাম প্রার্থী ধৃতিমান পাল দ্বিতীয় রাউন্ড শেষে তার প্রাপ্ত ভোট 252, জাতীয় কংগ্রেস প্রার্থী প্রভাস পালের প্রাপ্ত ভোট দ্বিতীয় রাউন্ড শেষে 36,
এবং পাপাই রাহা অর্থাৎ তৃণমূল প্রার্থী দ্বিতীয় রাউন্ড শেষে তার প্রাপ্ত ভোট 1579। দ্বিতীয় রাউন্ডের গণনার কাজ শেষ হয়েছে, তৃতীয় রাউন্ড গণনার কাজ শুরু হবে। আমরা সেই খবরেই নজর রেখেছি সকাল থেকে, আমরা চেষ্টা করছি, যেমন জানিয়েছিলাম আপনাদেরকে নির্বাচনের দিনও আমরা চেষ্টা করেছি প্রতি মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরবার, ঠিক সেই রকমই আজ গণনার দিন গণনা কেন্দ্র থেকে সরাসরি আমরা সেই ছবি তুলে ধরেছি আমাদের দর্শকদের জন্য, নিউজ নোম্যান্স ল্যান্ডের দর্শকদের জন্য। আমরা যে খবর পাচ্ছি নিরাপত্তা গণনা কেন্দ্রের বাইরে ড্রপ গেট করা হয়েছে, তিনটি ড্রপ গেট, এবং এই ড্রপ গেটের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। দ্বিতীয় রাউন্ড ইতিমধ্যেই গণনার কাজ শেষ হয়েছে, আমরা যেমন জানাচ্ছিলাম আপনাদের, দ্বিতীয় রাউন্ড গণনার শেষে আরও একবার ফলাফল আপনাদেরকে জানিয়ে দেব। বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল তার প্রাপ্ত ভোট 490, অর্থাৎ বাম প্রার্থী তার প্রাপ্ত ভোট 252। দ্বিতীয় রাউন্ড শেষে বাম প্রার্থী ধৃতিমান পালের প্রাপ্ত ভোট 252, জাতীয় কংগ্রেস প্রার্থী প্রভাস পাল তার প্রাপ্ত ভোট 36, এবং তৃণমূল প্রার্থী পাপাই রাহা তার প্রাপ্ত ভোট 1579। সেই খবর সরাসরি নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায় আমাদের দর্শকদের জন্য। দর্শকদের অবগতির জন্য আমরা একটি কথা, একটি বার্তা আপনাদের দিতে চাই। আপনারা প্রতি মুহূর্তের এরকম আপডেট পেতে চাইলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে, আপনি নিউজ নোম্যান্স ল্যান্ড সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন, এবং আমরা আপনারা প্রতি মুহূর্তের আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের টিভি চ্যানেলে সেট টপ বক্সে আমাদের চ্যানেল দেখতে হলে সেট টপ বক্সের নাম্বার 874। দর্শকদের অবগতির জন্য আমরা কথাটি জানিয়ে রাখলাম। প্রতি মুহূর্তের খবরাখবর সোশ্যাল মিডিয়া পেজে আমাদের আপডেট পেতে চাইলে আপনারা আমাদের পেজটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন। নিউজ নোম্যান্স ল্যান্ড বলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল। প্রতি মুহূর্তের এইভাবে প্রতি মুহূর্তের খবর আমরা তুলে ধরছি। দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, দ্বিতীয় রাউন্ড গণনার শেষে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, দ্বিতীয় রাউন্ড গণনার শেষে সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট 252, তৃণমূল প্রার্থীর 1579, কংগ্রেস প্রার্থী 36, এবং বিজেপি প্রার্থী 490। চলছে গণনা এই মুহূর্তে, গণনা কেন্দ্র থেকে সরাসরি সেই ছবি দেখছেন আমাদের দর্শকদের জন্য, আমরা সেই ছবি তুলে ধরেছি। এই মুহূর্তে যে খবর এসে পৌঁছাচ্ছে আমাদের কাছে, বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল তার প্রাপ্ত ভোট 724, সিপিএম প্রার্থী ধৃতিমান পাল তার প্রাপ্ত ভোট 332, কংগ্রেস প্রার্থী প্রভাস পাল তার প্রাপ্ত ভোট 52, এবং তৃণমূল প্রার্থী পাপাই রাহা তার প্রাপ্ত ভোট 2842। সর্বশেষ যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে গণনা কেন্দ্র থেকে, তার অনুযায়ী এই মুহূর্তে সেই ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল তার প্রাপ্ত ভোট 724, সিপিএম প্রার্থী অর্থাৎ বাম প্রার্থী ধৃতিমান পাল তার প্রাপ্ত ভোট 332, কংগ্রেস প্রার্থী প্রভাস পাল তার প্রাপ্ত ভোট 52, এবং তৃণমূল প্রার্থী তার প্রাপ্ত ভোট 2842। আমরা এই খবরে তো চোখ রাখব, সকাল থেকেই গণনা কেন্দ্রের সামনে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমাদের দর্শকদের জন্য। আমরা শেষ যে আপডেট এসে আমাদের কাছে পৌঁছেছে, অর্থাৎ আমরা দ্বিতীয় রাউন্ড আপনাদেরকে জানিয়েছিলাম, তারপরে যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে, বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল তার প্রাপ্ত ভোট
724, সিপিএম প্রার্থী তার প্রাপ্ত ভোট 332, তৃণমূল প্রার্থী পাপাই রাহা তার প্রাপ্ত ভোট 2842 এবং কংগ্রেস প্রার্থী তার প্রাপ্ত ভোট 52। কংগ্রেস প্রার্থী প্রভাস পাল তার প্রাপ্ত ভোট 52। এই মুহূর্তে সরাসরি ছবি দেখছেন আপনারা বনগাঁর আমলাপাড়ায় যে গণনা কেন্দ্র, যেখানে গণনা চলছে, সেই গণনা কেন্দ্র থেকে এই ছবি আপনারা দেখছেন। নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায় সরাসরি যে ছবি আপনারা দেখছেন, আরও একবার আপনাদেরকে আমাদের কাছে যে সর্বশেষ আপডেট এসে পৌঁছেছে আমরা আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখব সেই আপডেট। এই মুহূর্তে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বিজেপি প্রার্থী অরূপ কুমার পালের প্রাপ্ত ভোট 724, সিপিএম প্রার্থী ধৃতিমান পাল তার প্রাপ্ত ভোট 332, তৃণমূল প্রার্থী পাপাই রাহা তার প্রাপ্ত ভোট 2842 এবং কংগ্রেস প্রার্থী প্রভাস পাল তার প্রাপ্ত ভোট 52। আমরা এই খবরে থাকব, সময় হয়েছে একটি ছোট্ট বিরতির, আমরা বিরতি নেব, বিরতির পর খুব দ্রুত ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর, কেউ কোথাও যাবেন না।